হ্যালো গাইস, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ টেম্পল। আমরা বাইক রাইড শুরু করেছিলাম ডানকুনি থেকে ভায়া বর্ধমান সাঁইথিয়া হয়ে তারাপীঠ। আমরা কিভাবে গেছি, কোথায় লাঞ্চ করেছি, কোন হোটেলে গিয়ে থেকেছি তারাপীঠে, কত কি কস্ট, কিরকম কি রেট, কোথায় গিয়ে থাকবেন সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো প্লিজ স্টে অ্যান্ড ওয়াচ ইট। দেখতে পাচ্ছেন আমরা জার্নি শুরু করে দিয়েছি ডানকুনি থেকে। আমাদের ভীষণ ভীষণ খিদে পেয়েছিলো, তাই আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম হিন্দুস্তান ধাবায়। ঠিক 2:30 নাগাদ আমরা ওখান দিয়ে লাঞ্চ করে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা জার্নি আবার নেক্সট টাইম শুরু করে দিয়েছি। আপনাদের যেতে হয়তো সময় 4 ঘন্টা লাগবে, বাট আমাদের যেতে 6 ঘন্টা সময় লেগেছিলো। বিকজ আমরা ভীষণ বৃষ্টি পেয়েছি রাস্তায়। সো আমি এটাই সাজেস্ট করবো আপনাদেরকে, যে যদি আপনারা তারাপীঠ যেতে চান বাইকে করে, তাহলে প্লিজ সামার বা উইন্টার সিজনে যাবেন। রেনি সিজনে একদম যাওয়ার চিন্তা ভাবনাও করবেন না, তাহলে আমাদের মতো আপনাদেরকেও রাস্তার মধ্যে আটকে পড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম মেঘলা ওয়েদার, ভীষণ বৃষ্টি হয়ে গেছিলো একবার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর নেচার, এত সুন্দর নেচারকে তো আমরা কেউ মিস করতেই পারি না, তাই আমরা বাইকে যাওয়াটা ঠিক করলাম। অসাধারণ অসাধারণ বিউটিফুল নেচার, আপনারা প্লিজ কেউ মিস করবেন না, অবশ্যই যান বাইকে করে তারাপীঠ। ট্রেনে তো সবাই যায়, আপনারাও বাইকে করে একবার জার্নিটা করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ, তো আমরা ভিডিও ঠিকঠাক করে করতে পারছিলাম না, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। ওখান থেকে বর্ধমান যেই ক্রস করবেন তারপরে রাস্তা ভীষণ খারাপ, তো একটু দেখে শুনে যাবেন প্লিজ। আমরা ট্রেনের সাথেও দৌড়াচ্ছি, রেসারেসি করছি, দেখুন। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত গাড়ি চলছে, এখনো যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি। আস্তে আস্তে পৌঁছানোর রাস্তায় আমরা ঢুকে পড়েছি রামপুরহাটে তারাপীঠের দিকে। দেখতে পাচ্ছেন কত বড় বড় হোটেল অ্যান্ড লজেস, দেখতেই পাচ্ছেন ওখানে। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে যেখানে আমরা থাকবো, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আমরা আছি বিনাপানি লজে, রুম দেখুন কত সুন্দর। রুমের নন এসি কস্ট হচ্ছে 1000 টাকা, আর এসি রুমের কস্ট হচ্ছে 1500। আপনারা ইজিলি অ্যাফোর্ডেবল অ্যাফোর্ড করতে পারেন, খাবার দাবার ওরাই আপনাদেরকে ব্যবস্থা করে দেবে। আমরা একটু রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরিয়ে গেছি মায়ের দর্শন করতে। দেখতেই পাচ্ছেন বাইরের দোকানপাটগুলো দেখে যে আমরা একটু রাস্তায় আপনারা তারাপীঠের মন্দির দিকে বেরিয়ে গেছি। কত লোক দেখুন, লকডাউনের মধ্যে ওটাও আটকায়নি, মায়ের মন্দিরে মাকে দর্শন করতে সবাই বেরিয়ে পড়েছে। যদি আপনারা তারাপীঠ যেতে চান, তাহলে এটা বলে রাখি যে আরটিপিসিআর করে নিয়ে যাবেন যদি আপনাদের ডাবল ভ্যাকসিন না থাকে। যদি ডাবল ভ্যাকসিন থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, নাহলে আরটিপিসিআর করে কিন্তু যেতেই হবে। এটা মাস্ট। দেখুন কত সুন্দর ঝর্ণা, ফাউন্টেন্স, সরি, এটা হচ্ছে তারাপীঠ মন্দির। আমরা পুজো দিয়ে সকালবেলা একটু ফটোগ্রাফি করে নিলাম, দিয়ে আবার আমরা জার্নি শুরু করে দেবো একটু ব্রেকফাস্ট করে, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বর্ধমানের দিকে, যেখানে 108টা শিবের মন্দির আছে। ওখান থেকে আমরা আবার চলে গেলাম ডানকুনি দিকে। সো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।